হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ডাইটেক বিডি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি আপনার টর্চ লাইট বানিয়ে দেখাবো, যেটা খুবই পাওয়ারফুল। এটা হচ্ছে 12 ভোল্ট একটি টর্চ লাইট। আপনার নর্মালি বাজারে 3.7 ভোল্ট থেকে পাওয়া যায়, আমি এটা বানিয়েছি 12 ভোল্ট একটি টর্চ লাইট। আপনার এটা এক চার্জে প্রায় একদিনে মোটামুটি ভালো অনেকক্ষণ চালাতে পারবেন। এই পাশে আপনার ডিসি দেওয়া চার্জও দিতে পারবেন এবং ইন্ডিকেটরটি দেওয়া আছে, চার্জ হলে ফুল চার্জ হলে আপনার বুঝতেও পারবেন যে ফুল চার্জ হয়েছে কিনা। অ্যান্ড এটা আমি বিএমএস সার্কিট ইউজ করি, যে কারণে আপনার লং টাইম ইউজ করলেও কোনো প্রবলেম হবে না আশা করি। সো আপনার সম্পূর্ণ ভিডি মনোযোগে দেখবেন এবং যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সিধা সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। আমাদের প্রথমে এরকম একটি পিভিসি পাইপ প্রয়োজন, এটি হচ্ছে একটি 1.5 ইঞ্চি একটি পিভিসি পাইপ এবং তারপর একটি লাইট প্রয়োজন এরকম। কারণ লাইট না থাকলে আপনারা এরকম বোতল দিয়ে করতে পারেন, যেমন হচ্ছে আমি যেহেতু এটা একটি টর্চ লাইট বানাবো, সো বুঝতে পাচ্ছেন এদের টর্চ লাইট বানানোর জন্য আমাদের যে সামনে যে আলোটা পড়বে এটা আমি ঠিক এভাবে করবো, সো আপনার চাইলে বোতল দেওয়া ঠিকই হবে। বা এখন আমি লাইটটার এই যে এটা আমরা কাটারের সাহায্যে আমরা কেটে নেব। এখন আমি ঠিক এই জায়গাটা আমরা কেটে নেব। আমাদের এই যে ওপরে ক্যাপটাতে একটা আয়না দেওয়া, আয়নার মতো করার জন্য আমরা এই যে তাঁতালের এই বাক্সটা নিয়ে নিয়েছি। এখন আমরা এটা কাট করে নিব। আমি খুব সুন্দরভাবে এটা গোল করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন পুরো আয়নার মতো দেখতে। সো এটা আমরা কী করবো, ঠিক আছে এই পাশটা ঠিক এইভাবে আমরা লাগে নেব। সো দেখতে পাচ্ছেন এই যদি এরকম লাইট না পান তাহলে আপনার এরকম বোতল ইউজ করতে পারেন। আমাদের এরকম তিনটি পুরাতন ল্যাপটপ ব্যাটারির প্রয়োজন দেখতে পাচ্ছেন। সো আপনার পুরাতন ল্যাপটপ ব্যাটারি অনেক জায়গায় কিনতে পেয়ে যাবেন। আমার কাছে এই তিনটা ব্যাটারি পুরাতন ল্যাপটপ ব্যাটারি ধরেন আমি কিনে পুরো একটা ল্যাপটপের সেল কিনে এসেছিলাম মাত্র 60 টাকা দিয়ে। সো এখান থেকে তিনটা নিয়ে নিয়েছি, সো আমার 30 টাকার মতো পড়েছে, সো বুঝতে পারছেন এই জন্য আমি বারবার বলি যে কম খরচ। আমি এখন এই তিনটা ল্যাপটপ ব্যাটারি লাগিয়ে নিব গ্লুগা। সো এই পাশে দুইটা পজিটিভ এবং এই পাশে নেগেটিভ দিয়েছি, আর এই পাশে দুইটা নেগেটিভ এই পাশে নিয়েছি। এখন আমি একটু জয়েন্টটা আপনাদের দেখে দিই, কানেকশানটা। এখন আমি ব্যাটারি যে এই পাশে নেগেটিভ এবং এই পাশে পজিটিভ আমরা একসাথে কন্ট্যাক্ট করে দেব। এক পাশের বাদ বাকি অংশটা আমরা কাটকে দেবো। তো আপনারা একটু খেয়াল করুন, এই যে এই পাশের নেগেটিভ পজিটিভ এখন আমরা উল্টাবো। এই যে হলুদটা আমরা আলাদা মনে করেন, এইটা হচ্ছে পজিটিভ একটা লাইন যাবে 12 ভোল্টের। এখন আমরা এই যে উল্টাবো এভাবে দেখতে পাচ্ছেন, এটার পজিটিভ নেগেটিভ একসাথে করেছি, তাহলে আমাদের এই যে এটা হচ্ছে একটি নেগেটিভ প্রান্ত ব্যাটারি 12 ভোল্ট নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ এই পাশের নেগেটিভ পজিটিভ এই পাশের পজিটিভ নেগেটিভ একসাথে করে দিলাম। তাহলে এই যে এই ব্যাটারির নেগেটিভ প্রান্তটি এবং হলুদ ব্যাটারির পজিটিভ প্রান্তটি এই হচ্ছে আমাদের 12 ভোল্ট। লিথিয়াম ব্যাটারিগুলো ভালো রাখতে আমাদের এরকম একটি বিএমএস সার্কিট প্রয়োজন। এই বিএমএস সার্কিটটা ইউজ করলে আপনার বছর ব্যাটারিগুলো কোনো নষ্ট হবে না। সো আমি সবগুলোতে তার জয়েন দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাটারি পজিটিভ, কারণ হচ্ছে এই যে ব্যাটারি নেগেটিভ, এর হচ্ছে B1 এন্ড B2। সো আমরা বিএমএস কানেকশনটা একটু দেখিয়ে দিই, আমি উপরে অবশ্যই সার্কিট ডায়াগ্রামটা দেখে দিব যে কীভাবে লাগাতে হয়। এটা ব্যাটারি পজিটিভ দেওয়া আছে, এটা আমরা এই যে 12 ভোল্ট ব্যাটারি পজিটিভ সাথে সোল্ডারিং করে দেব। অ্যান্ড হচ্ছে এখানে B1 যেটা দেওয়া আছে, এই যে বিএমএস সার্কিটে B1 যেটা দেওয়া আছে, B1 এর তারটা আমরা এই যে এই দুইটা প্রান্তে যে কোনো একটা প্রান্তের সাথে সোল্ডারিং করে দিব। দেখতে পাচ্ছেন এখন আমরা এটাকে উল্টাবো, উল্টায়ে এই যে ব্যাটারি নেগেটিভ যেটা দেওয়া আছে বিএমএস সার্কিটে ব্যাটারি নেগেটিভ, এই যে ব্যাটারি নেগেটিভটা আমরা এই যে এই পাশে ব্যাটারি নেগেটিভ সাথে সোল্ডারিং করে দেবো, যেটা 12 ভোল্টের আউটপুট ব্যাটারি নেগেটিভ যাবে এটা। এবং এখানে B2 যেটা আছে, B2 যেটা এটাও আমরা ঠিক এটা হাতে সোল্ডারিং করে দিব, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমরা বিএমএস সার্কিটটা সোল্ডারিং করে দিলাম। এখন আমার ব্যাটারি চার্জিংয়ের জন্য এরকম একটি জ্যাক প্রয়োজন, ডিসি জ্যাক। এটাতে আমরা দুইটা তার লাগিয়ে নিয়েছি, একটা হচ্ছে ব্যাটারি পজিটিভ, এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এই ডিসি জ্যাকটা আমরা এই যে বিএমএস সার্কিটে দেখতে পাচ্ছেন পাওয়ার পজিটিভ এবং পাওয়ার নেগেটিভ এই পাশে আমরা জয়েন দিয়ে নিব। এখন আমরা এই পাশে জয়েন দিয়ে নিব, এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার পজিটিভ এন্ড পাওয়ার নেগেটিভ।
এবং ব্যাটারি আউটপুটের জন্য আমরা একটা থেকে আউটপুট নিব আউটপুটের জন্য আমরা আলাদা করে দুটি তার আমরা এখানে বসিয়ে নিব আউটপুটের জন্য একটা আছে পজিটিভ তার আছে নেগেটিভ তার যাতে আমরা পরবর্তীতে অনেক কিছু চালাতে পারি লাইট জয়েন দেওয়া শেষ দেখতে পাচ্ছেন এখন আমাদের এই জায়গাটা ট্যাপ মারা শেষ এখন আমরা হচ্ছে এই যে এই দুটো হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ব্যাটারি দিয়ে আমরা এটা দিয়ে আমরা চার্জ দেব আমাদের এটা ভিতরে আসলে ফুল পেপার লাগাতে হবে এই জন্য আমি কী করলাম এই যে ফুল পেপার নিয়ে নিলাম এবং এটাতে আমরা খুব সুন্দরভাবে ফুল পেপারটা ঠিক আমরা লাগিয়ে নেব তাহলে আমরা কী করবো ফুল পেপারটা দ্বারা আমাদের ইয়াটা রিফ্লেক্ট করবে এবং এটার পিছনে আমরা সুফাগুলো দিয়ে নেব সুফাগুলো দ্বারা আমরা পুরোটাকে আটকে দেব যাতে করে ফুল পেপার সরে না আসতে পারে আমাদের দেখতে ঠিক এরকম দেখাচ্ছে এখন আমি এটা উপরে আমার গ্লাসটা লাগিয়ে নিলাম আমাদের এরকম একটা কার্ডবোর্ড প্রয়োজন মানে হচ্ছে প্লাস্টিক বোর্ড এটা এখন আমরা এই যে এটা এটা ভিতরে ঠিকভাবে ঢুকে দেবো এই যে এখন দেখতে ঠিক এরকম দেখাচ্ছে এবং এই পাশটা আমি গ্লুগান দ্বারা আটকে দিব আমরা চার্জ দিলে যাতে বুঝতে পারি এই জন্য আমরা একটি লাল এলইডি এবং হচ্ছে একটি 1K রেজিস্টর নিয়েছি এটা আমরা এই যে এলইডির নেগেটিভ পয়েন্টের সাথে 1K রেজিস্টরটি জয়েন দিয়ে নিলাম এবং আমরা বাদ বাকি অংশটুকু আমরা কাট করে দিব আমি ঠিক এই যে এই চিত্র পাশে আমরা এই যে ওয়ান ইয়ারটা এলইডিটা আমরা জয়েন দিয়ে নিব এখন আমরা লাল তারটা আমরা আপাতত খুলে নিব N4007 একটি ডায়োড প্রয়োজন ডায়োডের কাজটা হচ্ছে আমি যখন চার্জ দেবো তখন লাল এলইডিটা জ্বলবে যখন ব্যাটারি থেকে যে পাওয়ারটা বের পাওয়ারটা যাতে না আসতে পারে রিটার্ন যাতে না আসতে পারে এই জন্য আমি ডায়োডটা ইউজ করব ঠিক এই পাশে পাওয়ারটা দিলে এই পাশটা ব্যাটারিটা চার্জ হবে আর যদি এই ব্যাটারিটা এই পাশে লাইনটা থাকলে এটা উল্টো পাশে চার্জটা ব্যাটারির লাইনটা আসতে পারবে না ডিসি দেখে এই যে পজিটিভ প্রান্তটা আমরা ব্যাটারির এই যে ডায়োডটা জয়েন দিয়ে নিব দেখতে পাচ্ছেন ডায়োডটা জয়েন দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সাদা একটু জুম করে দেখাই এই যে সাদা অংশ ঠিক এই পাশে রাখছি আমি এবং এই পাশে আমরা এই যে এলইডির পজিটিভটা এবং নেগেটিভটা ঠিক এই পাশে আমরা ঠিকভাবে জয়েন দিয়ে নিচ্ছি বাল্বের পজিটিভ ডিসি থেকে পজিটিভের সাথে বাল্বের নেগেটিভটা ডিসি থেকে নেগেটিভের সাথে সোল্ডারিং করে দিলাম এখন আমাদের এই যে ডায়োডটা আছে ডায়োডটাতে আমরা ডিসি থেকে পজিটিভতে যে লাইনটা খুলেছিলাম এই যে এটা আমরা ব্যাটারি পজিটিভে সোল্ডারিং করে দেব তাহলে কী হবে এখন আমাদের ব্যাটারি থেকে যে লাইনটা এসেছে এটার কারণে এই ডায়োডটার কারণে লাল বাতিটা জ্বলতেছে না যখন আমি চার্জ দেবো শুধু লাল বাতিটা জ্বলবে বাদ বাকি অংশটাকে আমরা কাট করে দিচ্ছি তো এরকম একটি 12 ভোল্টের এলইডি পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 ভোল্টের একটি খুব পাওয়ারফুল একটি এলইডি সো আমরা এই এলইডিটা ইউজ করবো ব্যাটারি যে আমরা বড় দুটি তার দিয়ে আমরা ব্যাটারির পজিটিভ নেগেটিভ বের করছিলাম শুধু এই পাশে আমরা বাল্বের পজিটিভ একসাথে জয়েন দিয়ে নিব আমরা এই যে এই পাশে দেওয়া আছে ব্যাটারির এই যে বাল্বের পজিটিভ দিয়ে নিচ্ছি নেগেটিভটা আমরা পরে জয়েন দেবো একটা সুইচ জয়েন দেওয়ার পরে সো কারণ এখান দিয়ে দেখি জলে কিনা দেখতে পাচ্ছেন কত ভালো কত পাওয়ারফুল তার আগে আমাদের একটি এই যে এইটা জয়েন দিয়ে নিতে হবে এটা হচ্ছে একটি আপনার সিরামিকের একটি রেজিস্টর এটা ইউজ করলে আপনার ইয়াটা লাইটটা ভালো বাল্বটা ভালো থাকবে সো এটা আমরা এই যে এই পাশে লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন লাগিয়ে নিলাম এই পাশে আমরা যখন আমি দিলাম এই যে দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলতেছে তখন আমি এই যে এই পাইপটাতে একটা ছিদ্র করে নিব আমরা সুইচ জয়েন
সুইচটাকে এভাবে আমরা ভিতরে ঢুকে নিব। লাস্ট কানেকশন দেওয়া বাকি হচ্ছে এই যে নেগেটিভ তারটা, আমরা এই যে এই পাশে এটা হচ্ছে রেজিস্টার জয়েন্ট দেওয়া বাকি ছিল সিরামিকের যে রেজিস্টারটা, এখন আমাদের ফুললি তৈরি। এখন যে দেখুন, এখন আমরা এই যে এইটা আমরা এই যে মকটা ভিতরে ঠিক এভাবে জয়েন্ট দিয়ে নিব। এখন খুব শক্তভাবে আমরা এটাকে আটকে দিব। আপনার গ্লুগান ছাড়া অন্য কোনো গাম ইউজ করবেন, গ্লুগান হলে আপনার গলে যেতে পারে, কারণ লাইটটা প্রচণ্ড গরম হবে। আমরা সিনিস্টার কোনো ঘাম নাই, এই জন্য গ্লুগান ইউজ করতেছি। আমাদের কাজ প্রায় কমপ্লিট। এখন আমরা কী করবো, এই যে এটা আমরা এই পাশটা আমরা গ্লুগান দ্বারা ভিতরটা আমরা আটকে দিব। এই যে এখন আমাদের হয়ে গেল একটি মিনি টর্চ লাইট, দেখতে পাচ্ছেন। ওয়াও কত সুন্দর আলো কিন্তু দেখতে পাচ্ছেন, কত আলো এই দেখতে পাচ্ছেন। লাইটটি হচ্ছে আপনার এই যে দেখুন প্রচণ্ড আলো, 12 ভোল্টের লাইট ইউজ করার কারণে। আর হচ্ছে এখান থেকে আপনার ডিসি 12 ভোল্ট হিসাবে চার্জ দিতে পারবেন, তার লাইটটি ব্যাটারি চার্জ হয়, সেজন্য আমি এখানে একটি ইন্ডিকেটর ইউজ করেছি। আর এখানে আমরা তিনটি ব্যাটারি ইউজ করছি, এই জন্য লাইটটা আপনার কয়েক ঘন্টা চার্জ যাবে একটা না আপনার ইউজ করলো। লাইটটাতে প্রচণ্ড আলো হবে, দেখতে পাচ্ছেন কত সুন্দর আলো কিন্তু গাইস, অসাধারণ। আপনাদের কাছে এই লাইটের ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই সবাই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের লাইটটি আপনাদের কেমন লাগছে মিনি টর্চ লাইটের ভিডিওটি। এবং ভিডিও সবাই একটি লাইক দিয়ে দেবেন, যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব না, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।